ভয়েস অফ আমেরিকার ভিওএ 60 আমেরিকা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। আসুন জেনে নেওয়া যাক সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একজন সহকারীর দেহে গত সপ্তাহে করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়া সত্ত্বেও ভাইস প্রেসিডেন্ট নিজেকে অন্তরীণ না রেখে সোমবার তার স্বাভাবিক কর্মদিবস শুরু করেছেন এবং তা স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় প্রসঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। করোনা ভাইরাস মহামারীর কারণে বন্দীদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে এমন আশঙ্কার কারণে তারা কারাবন্দি বিনিময় নিয়ে কথা বলতে ইচ্ছুক। নিউ ইয়র্ক শহরে সামাজিক দূরত্ব প্রয়োগের ক্ষেত্রে বর্ণগত বৈষম্য নিয়ে জনসাধারণের মধ্যে ক্রোধ দেখা দিলে মেয়র বিল ডি ব্লাসিও জনগণ যাতে নীতিমালা মেনে চলেন তার তদারকির চেষ্টায় কর্তৃত্ব দানকারী কর্মকর্তার সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনার কথা সপ্তাহান্তে জানিয়েছেন। সবশেষে ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে মনরেসা স্টেট সমুদ্র সৈকতে শনিবার হাঙরের আক্রমণে 26 বছর বয়সের বেন ক্যালি প্রাণ হারিয়েছেন। 2004 সালের পরে ওই অঞ্চলে এটাই প্রথম সৈকতে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।